একশো বছর পেরিয়েছে, বদল হয়েছে দপ্তরের নাম, কিন্তু যা থেকে গিয়েছে তা হলো স্মৃতি, শতবর্ষের স্মৃতি। আর সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করল সেটেলমেন্ট কানুনগো সমিতি। শতবর্ষ উপলক্ষে সদস্যদের নিয়ে শতবর্ষের আলোকে ফিরে দেখা নামে একটি বই প্রকাশও করা হয়। এই বইটিতে একাধিক অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে, ব্যক্তি জীবনের পাশাপাশি ভূমি সংস্কারের নানা দিকও এই বইতে তুলে ধরা হয়েছে। বই প্রকাশের পাশাপাশি স্মৃতিরও মন্থনও করেন অনেকে। 1922 সালে এটা সরকার কর্তৃক স্বীকৃত ছিল, এখন তো কানুনগো সেটেলমেন্ট সব ডিপার্টমেন্ট উঠে গেছে, নতুন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ডিফেন্স ডিপার্টমেন্ট। তো সেখানে আমরা যারাই পুরানো হয়েছে, আমরা মানুষ এরা সব পুরানো, তখন তো কানুনগো ছিল, সেই সময়তে আজকে 1922 সাল আপনার 100 বছর হচ্ছে, সেই উৎসব আরও পালন করছে। এখানে আমাদের এই উৎসবকে কেন্দ্র করে একটা বই বেরোচ্ছে, বইতে প্রায় 63 জন প্রত্যেকে এর সঙ্গে সংশ্লিষ্ট, তারা যথেষ্ট তাদের অভিজ্ঞতা, কর্মজীবনে যেসব অভিজ্ঞতা নিয়ে তারা বই লিখেছেন, সে বইটা নানা দিকে সমৃদ্ধ, মানে শুধু ব্যক্তি জীবনের না, সংস্কার ভূমি সংস্কার নিয়ে, ভূমি সংস্কার চিন্তাভাবনা সবই তাতে আছে। দীর্ঘ সময় ধরে যে কাজ করে এসেছিলেন সেই স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেন তারা। আর হচ্ছে আমাদের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে আমরা লাখো লাখো জমি ভেস্ট করেছি, লাখো লাখো জমি গরিব প্রান্তিক চাষির মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করেছি, এবং বহু মানে বর্গাদার যাদের জমি আপনারা জানেন, সেই বর্গাদারের অপারেশন বর্গার নামে সেই বড় প্রচুর জমি আমরা বর্গাদামে, সত্যিকার বর্গাদামে রেকর্ড করেছি, লাখো লাখো জমি বলছি করেছি, তাদের যাতে এই যে সত্যিকারের আমাদের বিশ্বাস এটা যে সত্যিকারের কোনো দেশের উপকার করতে হলে, মানুষের উপকার করতে হলে সত্যিকারের ভূমি সংস্কার দরকার, সঠিক ভূমি সংস্কার, এবং সেই সঠিক ভূমি সংস্কারটা যাতে বর্তমান সরকার হোক, পরবর্তী সরকার যেই হোক, যাতে মানুষের মঙ্গল হয়েছে, দেশের মঙ্গল হয়েছে এটা করেন, এইটা আমাদের আজকে এখানকার মূল দাবি। সমস্ত জেলা থেকে এসছে, তা আমাদের নিকটবর্তী জেলা থেকে সংখ্যায় বেশি এসছে, কিন্তু অন্যান্য যেহেতু সব এসছে। বই প্রকাশ শুধু যে অনুষ্ঠান বললাম, মিলন উৎসব উদযাপন, শতবর্ষ উদযাপন সারাদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্যরাও। মানুষের উপকার করতে গেলে সঠিকভাবে ভূমি সংস্কার করতে হবে, দিন শেষে এই বার্তাই দিলেন সদস্যরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।